হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে গুল্লক সিজন টু এই সিরিজটা নিয়ে। সিজন ওয়ানের রিভিউ আমার চ্যানেলে অনেক আগেই রয়েছে, তো আজ কথা হবে হচ্ছে সিজন টু নিয়ে। তো কেমন হলো গুল্লক সিজন টু? এটা কালকে 12টার পরে সোনি লিভ অ্যাপে চলে এসেছিলো। এর টোটাল 5খানা এপিসোড রয়েছে। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মানে ওরকমভাবে নেই যে সবকটা গড়ে 25 বা গড়ে 30, ওরকম নেই। কোনোটার 25, কোনোটার 30, কোনোটার আবার 42, এরকম করে। আচ্ছা, আগের বার যেখানে শেষ হয়েছিল যে তার বাবা বুলেট কিনবেন না, সে এবার স্কুটারই কিনবেন, কারণ বুলেট পড়ে তার একজন কলিগের পা ভেঙে গেছে। তারা বাড়ি করার অনেক প্ল্যান করে নিল, কিন্তু আলটিমেটলি হলো না। ওদিকে বিট্টু কি মাম্মি, যে এসে খালি কুটকাচালি করে, বড় ছেলে ভালো রেজাল্ট করেও কিছু হচ্ছে না, ছোটো ছেলের মাথায় পড়াশোনা ঢুকছে না। তো এরকমভাবেই গল্পটা এবার এগোয়। আচ্ছা, এবার যে 5খানা এপিসোড করা হয়েছে, একটা হচ্ছে ইলেকট্রিক বিলের বেশি টাকা চলে আসার জন্য, আরেকটা হচ্ছে সাধারণ পরিবারে আর কিছু থাক না থাক, সব থেকে বড়ো জিনিস থাকে সেটা হচ্ছে ইগো, একটা আমন্ত্রণ নিয়ে। আরেকটা হচ্ছে ওই পরীক্ষার সময় ক্রিকেট ম্যাচ, ওখানে একজনের আত্মবিশ্বাস ভাঙছে আর একজনের আত্মবিশ্বাস গড়ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কিটি পার্টি, এবং 5 নম্বর যে এপিসোড সেটা হচ্ছে প্রত্যেকের হচ্ছে ওই নিজেকে জানা বা নিজের হচ্ছে ভুল ধরা, এর একটা সংশোধন নিয়ে। তো আমার মনে হয় যারা হচ্ছে আমাদের বাংলাতে তো বহু এমন পরিচালক আছে যারা হচ্ছে এই শিবু দা নন্দিতা দিদিরা দেখিয়েছে, তারপরে আমরাও একটু স্পুন ফিডিং করি একই রকম সম্পর্কের গল্প, অনেকক্ষণ ক্যামেরা ধরে রেখে ওই ঠিক চোখ থেকে জল পড়ছে আর ব্যাকগ্রাউন্ডে ঢাং 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 বিজিএম হচ্ছে, তাদের একটু না টিভিএফ এর কাজের ধরন দেখা উচিত। এইখানে এমনও গল্প দেখানো হচ্ছে যে হয়তো ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, পার্টির কোনো একটা লোকের সোর্স নিয়ে কোনো একটা কাজ আদায় করে নেবে, সেই সময় মা বলছে তোকে এই কাজটা করে যেতেই হবে। সেখানে কিন্তু ধুমতারানা না বিজিএম নেই, তবুও দৃশ্যটা দেখতে কি অদ্ভুত ভালো লাগছে। আবার এখানে এরকম জায়গা আছে যেখানে ছোটো ভাই বড় ভাই দুজনের মধ্যে অদ্ভুত ঝামেলা হচ্ছে, আবার পরের দিন তারা মীমাংসা হয়ে গিয়ে দুজন দুজনের গলা জড়িয়ে রয়েছে, তো সেখানেও আবার ধুমতানা ধুমতানা মিউজিক নেই। আবার এরকমও জায়গা আছে যেখানে বাবা মাকে বলছে যে আমি যদি সেরকম ইনকাম করতে পারতাম যে দুই ছেলেকে ওই কাজুর ক্ষীর খাওয়াতে পারতাম বা বাদামের ক্ষীর খাওয়াতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। কী হলো আর সাধারণভাবে এরকম ধরনের ইনকাম করে? সেখানেও আবার স্লো ফেজে স্যাড বিজিএম পেশ করা হয়নি। তো সেই জন্যই বলছি যে টিভিএফ এর কাজের যে ঘাড়ানাটা, ওটা আমার মনে হয় এখানে বহু পরিচালকের আগে বোঝা উচিত যে এরাও কিন্তু সম্পর্কেরই গল্প বলছে, কিন্তু কতটা ওই যে গল্প বলার ধরনটা ওটা কতটা সুন্দর, ওটার মধ্যে যে প্রভাবটা রয়েছে ওটা অডিয়েন্সের মধ্যে অনেকক্ষণ থাকবে। এখানে পারফরমেন্স মানে আজকে ওরকমভাবে গল্পটা একটু বলি পজিটিভ, এটা আরও ভালো হতে পারতো, ওরকমভাবে বলছি না, কারণ আমরা জানি টিভিএফ এর কাজ আমরা কী কী পাবো না পাবো, বরঞ্চ আমাদের আশা এখন একটা গ্যারেন্টেড হয়ে গেছে যে এটা আমরা পাবোই জানি। তো যেহেতু টিভিএফ এর কাজ, এখানে সবথেকে সুন্দর যেটা সেটা হচ্ছে এখানে প্রত্যেকের অভিনয়। এখানে জামিল খান আগের বার যেরকম কাজ করেছিল এখানে অনন্য, দারুণ, মানে বরঞ্চ তুমি কোথাও একটা গিয়ে নিজের পরিবারের হয়তো একটা ছাপ দেখতে পাবে যে ওই আমন্ত্রণ পত্রের মধ্যে ওই সব পরিবারে আসবে এই কথা লেখা নেই, তার জন্য একজন দরজা বন্ধ করে রেখে দিয়েছে। ছোটো ছেলেটা যেহেতু বলদ, সে বলছে আমার খুব ভয় লাগছে বাবা আবার কিছু করে নেবে না, তো তখন আমার বড় ভাই মাথায় চাটি মারছে। তা এই দৃশ্যগুলো যখন তুমি দেখবে ভাববে এরা কীরকমভাবে এগুলোর ওয়ার্কশপ করে। একটা ছবি যখন একজন পরিচালক ভাবেন যে এটা আমি যেরকমভাবে ভেবেছি ঠিক অ্যাকুরেট আমাকে সেরকমভাবেই করতে হবে, আমরা ইম্প্রোভাইজ করি বা এই জায়গাটা ভাঙি গড়ি, অভিনয়টা যেন অভিনয় না মনে হয়, তখন তারা কী করেন বহুবার ওয়ার্কশপ করেন। তো এখানে তুমি দেখলে বুঝতে পারবে যে ওরা হয়তো ওয়ার্কশপ এরকমভাবে করেছে যে এই ছবিটাকে বা এই সিরিজের প্রত্যেকটা এপিসোড আমাদের এপিসোড মনে হচ্ছে না, মনে হচ্ছে হয়তো আমাদের ঘরেরই কোনো একটা গল্প বলছে। তো এখানে গীতাঞ্জলি জি অসাধারণ, মানে এই পুরোপুরি সিরিজে যদি 1 নম্বরে কেউ থাকেন সেটা হচ্ছে মায়ের চরিত্র অভিনয় করা গীতাঞ্জলি জি। এবং আমি আরও দুজনের কথা বলতে চাই, সেটা হচ্ছে দুই ছেলে আমন আর রানু, আমি ওদের নামটা জানি না, দুজনেই খুব ভালো। ছোটো ছেলেটাকে আমার দারুণ লাগে, মানে ওর মুখটা যেরকম করে থাকে ঠিক আছে, ওই ফটো তুলতে এসছে মানে গলা টিপে দেবে না কি যেরকমভাবে বলছে, এবং যেরকমভাবে একদম লাস্ট এপিসোডে বলা যে একে দেখে টপার মনে হচ্ছে না, নিশ্চয়ই টুকে করেছে। তো আমার প্রত্যেকের পারফরমেন্স দারুণ লেগেছে। বিট্টু কি মাম্মি যে তার যে ক্যারেক্টারটা ওটা তোমার একটু, যেহেতু এখানে প্রত্যেকে এত সুন্দর, বিট্টুকে মাম্মিকে দেখতে কিন্তু দারুণ লাগছে, তার ডায়ালগসও খুব ভালো, কিন্তু তোমার মনে হতে পারে যে ক্যারেক্টারটা একটু লাউড। আবার তুমি যদি এটা বিচার করো যে গল্পটার মধ্যে এই চরিত্রটা এসে যেরকমভাবে ওই মশলা ছড়িয়ে দিচ্ছে সেদিক থেকে ঠিকই আছে। তো আমার ওভারঅল প্রত্যেকের পারফরমেন্স দারুণ লেগেছে এই সিরিজের মধ্যে। প্রত্যেকটা চরিত্র যেরকমভাবে কথা বলছে, এদেরকে দিয়ে যেরকম যেরকম সাধারণ জিনিস বলানো হয়েছে প্রত্যেকটাই যেন অসাধারণ হয়ে উঠছে। ওই মায়ের কানের দুল দেখে বাবা বলছে যে তোমার কানের দুলটা খুব ভালো লাগছে, তখন মা বলছে এটা নকল, আসল যেটা ছিল তোমার বোনের বিয়েতে গিরবি দিয়ে দিয়েছিলে। মানে
কথাগুলো না ডিরেক্ট মনে হয় লাগছে, এরকম ওদের এক্সপ্রেশন এবং এরকম হচ্ছে ডায়ালগস রাইটিং। তো প্রত্যেকটা ডায়ালগস দারুণ লিখে। এই সিরিজে একটা ওই ইন্ট্রো যে থিমটা হয়, ওই কবি আক্কর থি কবি আক্কর থি, আমি আগেও বলেছিলাম, ওটা এতটাই স্যাটিসফাইং হয় যে তুমি কখন, এই জন্য তুমি ওটাকেও স্কিপ করতে পারবে না। আচ্ছা, এবার কথা হলো এই সম্পূর্ণ যে সিরিজটা রয়েছে, আগেরবার কি শুধুমাত্র ওই এপিসোডগুলো ঘরের মধ্যেই ছিল, ঘরের বাইরে সেরকমভাবে কিন্তু এপিসোডগুলো গল্প বলেনি। এবারও যে খুব বাইরে গিয়ে বলেছে তেমন নয়, দুটো জায়গাতে একটু বেরিয়েছে ঘরের। এক হচ্ছে ওখানে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন হবে, ওইখানে একটুখানি পোর্শন, এবং দুই হচ্ছে যখন হচ্ছে ও ওই পার্টির তরফ থেকে সাহায্য নিতে গিয়ে ওর চোখটা খুলবে। তো ঘর থেকে যতটুকু ওরা বেরিয়েছে, মানে যে এতক্ষণ যদি ইনসাইড হচ্ছিলো এবার একটু আউটসাইড হয়েছে, সেই জায়গাটাও কিন্তু ওয়েল বিল্ড, সেই জায়গাটাও সুন্দর করেই দেখানো হয়েছে। তো ওভারঅল যদি বলি, আমার গুল্লাক সিজন টু গুল্লাক ওয়ানের মতোই খুবই সফট, খুব সুন্দর একটা এমন গল্প যে গল্পটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের জানা, কিন্তু জানার দরকারও আছে। তো আমার গুল্লাক সিজন টু খুব ভালো লেগেছে। এবং এখানকার যেরকম ধরনের, মানে আমরা সবসময় ভাবি কি, এটা আমি একটুখানি মানে বিস্তারিত বলতে চাই, যে শর্ট ডিভিশন বা ক্যামেরার কাজ মানে হচ্ছে যখনই কিছু ইউনিক হয়, মানে ইউনিক বলতে এখন যদি একটা ছবিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে, এই কালকে যেমন বলছিলাম জানোয়ারের ক্ষেত্রে, হ্যান্ডহেল্ড শট এখন আবার খুব ইউজ হচ্ছে। তো যদি এখন খুব হ্যান্ডহেল্ড ইউজ হয়, বা যদি এখন খুব হচ্ছে ওই যেমন হচ্ছে ওই লিও জোসেফ পেলিসারি করে ইয়ের ক্ষেত্রে, ওই নামটা কি, তার দুটো ছবির ক্ষেত্রেই করেছিল, যদি জালিকাট্টুর ক্ষেত্রে বলি, দেখবে সিনেমাটা শুরু হচ্ছে কাট 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 কাট, মানে প্রায় 100খানা শট রয়েছে। যদি ইউনিক ওরকম কিছু হয়, আমাদের যেন ছবিটা দেখতে আরও বেশি ভালো লাগে, বা মনে হয় যে না এখানে খুব সুন্দর সিনেমাটিক ট্রিটমেন্ট রয়েছে। কিন্তু তুমি গুল্লাকে যদি দেখো, গুল্লাকের কিন্তু ক্যামেরার কাজ খুব সুন্দর, মানে যখন মা রান্নাঘর থেকে কিছু বলছেন যে হ্যাঁ এরকমভাবে কী করে হবে, আর তোমরা এত কিছু বললে বাসনটা কেউ মাজলে না, তো যে মায়ের যে প্রতিভাগুলো করছে, তখন দেখবে যে তিনটে ক্যারেক্টার দাঁড়িয়ে রয়েছে এবং রান্নাঘরের যে গ্রিলগুলো হয়, গ্রিলের মধ্যে এরকম খোপ খোপ ডিজাইন করা, তো প্রত্যেকের মাথাগুলো ওই খোপের মধ্যে আটকে রয়েছে, মানে কোথাও একটা গিয়ে ওই সেলের সাথে তুলনা করা হয়েছে, এবং মায়ের মুখটা হচ্ছে একটার মধ্যে রয়েছে। তো এইগুলো যে শর্ট ডিভিশনগুলো হয়, এগুলো কিন্তু অনেক ভেবে করতে হয়। তো এগুলো নিয়ে আমরা ভাবছি না, কারণ গল্পটা যেহেতু খুব ওই সমান্তরাল রেখায় চলছে, বা গল্পটা খুব সমানভাবে চলছে, এই জন্য আমরা ভাবছি যে এখানে সিনেমাটিক ট্রিটমেন্ট হয়তো সেরকম টানাপোড়ান কিছু নেই, কিন্তু এখানেও কিন্তু খুব খাটনি রয়েছে। তো এখানে কালার বলি, এখানে সম্পূর্ণ যেরকমভাবে ক্যামেরার কাজ করা হয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর। তো যদি তুমি একটা ড্রামার মধ্যেও ভালো ক্যামেরার কাজ করতে চাও, ভালো ক্যামেরার কাজ মানেই শুধুমাত্র ওই দারুণ মুভমেন্ট নয়, গল্পটাকে ক্যামেরার মাধ্যমে বলা, তো সেটাও বলা যায় এবং এখানে সেটাই করা হয়েছে। তো ওভারঅল গুল্লাক সিজন টু আমার মনে হয় তোমাদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। সোনি লিভ এটা রয়েছে, এবং যাদের সোনি লিভ সাবস্ক্রিপশান না নেওয়া নেই, নিয়ে নাও, তোমায় কখনোই সোনি লিভ নিরাশ করে না, সঙ্গে আবার টিভিএফের ওই ওয়ারেন্টি, তো মানে তোমার গুল্লাক সিজন টু কখনোই মিস করা উচিত না। এরপর তো দেখবো তাণ্ডব, দেখা যাক তাণ্ডব কেমন লাগে। এই ছিল আমার রিয়াকশন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। তোমাদের কেমন লেগেছে গুল্লাক সিজন টু অবশ্যই জানিও, আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে, টেক কেয়ার, বাই বাই।